হ্যালো ভিউয়ার্স, বেসিক অনলাইন স্কুলের আজকের ম্যাথ ক্লাসে তোমাদের সাথে আছি আমি নাজমুল আলম। আজকে আমরা আলোচনা করব হায়ার মধ্যে ত্রিকোণমিতি সূত্রসমূহ। তো চলো আমরা লেকচারে চলে যাই। তো লেকচারে সবাইকে স্বাগত। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। আমরা জানি পি কিউ এখানে দেখা যাচ্ছে, পি কিউ পি কিউ লম্ব, ও কিউ হচ্ছে ভূমি। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা লম্ব? কারণ আমরা জানি কোণের বিপরীত বাহু সবসময় লম্ব হয় এবং তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি। তাহলে ও কিউ হচ্ছে এখানে ভূমি, পি কিউ হচ্ছে লম্ব, তার বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ও পি হচ্ছে অতিভুজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে পি পি কিউ এবং ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে উপি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু পি কিউ বাই উপি। কস থিটা, কস থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে পি কিউ এবং অতিভুজ হচ্ছে উপি। যেমন তারপর হচ্ছে টেন থিটা, টেন থিটা হচ্ছে আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে ভূমি লম্ব হচ্ছে পি কিউ, ভূমি হচ্ছে উ কিউ। ক্রমান্বয়ে সিরিয়াল অনুসারে কট থিটা, সেক থিটা, কসেক থিটা সবগুলো একই রকম। যেমন তার সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, কট থিটার বিপরীত হচ্ছে আমরা জানি টেন থিটা এবং সেক থিটার বিপরীত হচ্ছে কস থিটা। তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। এখানে সাইন থিটা ইকুয়াল টু 3/4। তো এখানে থ্রিটা হচ্ছে কি আর ফোরটা হচ্ছে কি? আমরা জানি সাইন থিটার সূত্র অনুসারে আমরা জানি যে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে 3 হচ্ছে লম্ব আর 4 হচ্ছে অতিভুজ। তো চলো আমরা এখন আরো নতুন কিছু সূত্রের সাথে পরিচিত হই। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1/cosec থিটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, সেটা হচ্ছে আমি যদি এখন cosec থিটার এই পাশে নিয়ে আসি তাহলে এখানে হয়ে যাবে 1/sin থিটা। অনুরূপভাবে আমরা যদি এখানে কট থিটা লিখি তাহলে সেটা হবে 1/tan থিটা। আমরা যদি টেন থিটার এই পাশে নিয়ে আসি 1/cot থিটা। তো আমরা এখন আরো কিছু অনুপাতের সূত্র দেখব। এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেটা হচ্ছে আমরা এটাকে পরিবর্তন করে আরো কয়েকটা সূত্রে রূপান্তর করতে পারি। যেমন আমরা যদি সাইন স্কোয়ার থিটা এক পাশে রেখে কস স্কোয়ার ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা আরেকটা সূত্র হয়ে যায়। তাহলে কি সেটা হচ্ছে? সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1-cos² থিটা। এখানে আমরা যদি আবার কস স্কোয়ার এই পাশে রেখে সাইন স্কোয়ার ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের আরেকটা নতুন সূত্র হয়ে গেল, সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1-sin² থিটা। অনুরূপভাবে আমরা আরেকটা সূত্র দেখতে পাচ্ছি 1+cot² থিটা ইকুয়াল টু cosec² থিটা। ঠিক আছে, আমরা যদি এখন এটা এভাবে লিখতে যাই তাহলে কট স্কোয়ার থিটা আমরা যদি এই পাশে রেখে দিই তাহলে cosec² থিটা -1। তা আমরা আর এটার আরেকভাবে রূপান্তরিত করতে পারি কসেক স্কোয়ার থিটা -cot² থিটা ইকুয়াল টু 1। অনুরূপভাবে আমরা আরেকটা সূত্র দেখতে পারি 1+tan² থিটা ইকুয়াল টু sec² থিটা। আমরা জানি তাহলে সেটা যদি আমরা অন্যভাবে রূপান্তরিত করতে যাই তাহলে আমরা যদি টেন স্কোয়ার থিটা এই পাশে রেখে দিই sec² থিটা -1। আমরা যদি সেটাকে আবার এভাবে করতে যাই তাহলে sec² থিটা -tan² থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে দেখতে পেলাম তিনটা সূত্র থেকে আমরা অনেকগুলো সূত্র বাহির করে ফেললাম। তো আমরা এখন দেখব সাইন থিটা স্কোয়ার ইকুয়াল টু সাইন থিটা স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয় কিভাবে, সেটা আমরা এখন প্রমাণ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইন থিটা স্কোয়ার প্লাস কস থিটা স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি হোল স্কোয়ার প্লাস কস থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এ বি হোল স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এ বি স্কোয়ার। তো
স্কয়ার ইকুয়াল টু এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। আমরা এখানে জানি এ সি স্কয়ার হচ্ছে লম্ব আর বি সি স্কয়ার হচ্ছে ভূমি, তাহলে লম্ব আর ভূমি তার বিপরীত বাহু সবসময় হয় অতিভুজ। তাহলে সেটা আমরা লিখতে পারি অতিভুজ হচ্ছে এ বি স্কয়ার বাই এ বি স্কয়ার। তাহলে আমরা যদি এটা উপর নিচ কাটাকাটি দিয়ে দিই তাহলে আমাদের হয়ে গেল ওয়ান। তাহলে আমরা এটা প্রমাণ করলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তো এখান থেকে আমরা বাকি সূত্রগুলো প্রমাণ করতে পারবো। এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি লেকচার বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাদের জানাবা, আমরা অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দিবো।